गुड मॉर्निंग स्टूडेंट, वेलकम टू गुरुकुल स्टाडी सेंटर। स्टूडेंट समस्त हमारे यूट्यूब दर्शक जरा गुरुकुल स्टाडी सेंटर यूट्यूब चैनले नतून प्रत्येक के शुभ दीपावली शुभेच्छा, आगाम शुभेच्छा। तो आज के आमी आबार एकटा भिडियो निये आसछी जे आमी एर आगे एकटा प्रिडिक्शन काट अफ करेछिलाम। तो आमी बोलबो काट अफटा ठीक से बुध फेरत समीक्षार मतो दीर्घ प्राय 17-18 बछर आमादेर ए गुरुकुल स्टाडी सेंटर एवं आमरा स्टूडेंटर साथे जुक्त आछि कम्पिटिटिव परीक्षार पढ़ाई। तो से अभिज्ञता थेके आमी काट अफ दिएछिलाम, शेषे जदि पारि आमी आलोचना आरेकबार करब। तार आगे आजकेर जे मूल विषय वेस्ट बेंगल पुलिसेर जे स्यार फाइनल रेजाल्ट कबे बेर हबे, आजकेर ए भिडियोटार आमार मूल बक्तव्य जे फाइनल रेजाल्ट यूट्यूब चैनल एवं सब जगह तुम्हारा विभिन्न रकम तथ्य पाच। तो से सब तथ्यर ऊपर भित्ती बोलबो जे रेजल्ट कबे बेरोबे, एटा किन्तु फाइनल डेट एखोनो किन्तु कोनो रकम अनाउंस नहीं। तो काली पुजोर आगे किन्तु बेरोनोर कोनो सम्भावना नहीं। अनेकेई बोलछिले जे स्यार काली पुजो सोमवार आछे, शुक्रवार शनिवार की बेर होते पारे? तो एटा एकटा सम्भावना छिलो अनेक दिन आगे। तो सेई सम्भावना आपातत कोनो रकम खबरी किन्तु नहीं जे काली पुजोर आगे रेजाल्ट बेरोबे। एखन प्रश्न एई रेजाल्ट निये जे सब छेले उत्कण्ठार मध्ये आछो, जारा एखाने आमादेर डब्ल्यूबीपी जे केपी जे आलादा क्लास সেই ক্লাসে এসেও ক্লাসে কোনো মনোযোগ নেই, স্যার রেজাল্ট কখন বেরোবে, লিখতেও লিখছো না, কিন্তু এতে আলটিমেটলি ক্ষতি কিন্তু কেপির জন্য হয়ে যাচ্ছে। কারণ কলকাতা পুলিশের এক্সাম এটা কিন্তু, হ্যাঁ 30 তারিখ যে কথাটা অনেকেই অনেক জায়গায় তোমরা শুনছো, তো এখনও পর্যন্ত আমার যত যা পরিচিতি আছে যারা যারা আছেন ওখানে সবার সাথেই কথা হয়েছে, এই নিয়ে কোনো রকম কোনো তথ্যই কিন্তু কারো কাছে নেই আপাতত। তাছাড়া 30 তারিখ ছট পুজোও পড়েছে, যাক সেটা আমি আর বলবো না যে 30 তারিখ ডেটটা কেন বারবার সবাই বলছে। 30 তারিখে হওয়ার কিন্তু কোনো রকমই এখনও পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। তো যাক, কেপির ব্যাপারে আমি একটু আলোচনা লাস্টে করব। তার আগে এই যে দুটো জিনিস অনেকেই তোমরা বলছিলে যে স্যার সেকেন্ড লিস্ট কি এবারে বেরোবে, সেকেন্ড লিস্টের ক্ষেত্রে যেটা খবর আছে, তোমরা জানো যে আমাদের আরক্ষা ভবন এবং ভবানী ভবন এই দুটোর উপর ভিত্তি করে এই দুটো জায়গায় পুলিশ রিক্রুটমেন্টের ব্যাপারটাকে অনেকটা সিস্টেমেটিক পর্যায়ে এখানে চলে। তো ভবানী ভবনের কিছু ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে যে যেহেতু বিভিন্ন রেজাল্ট পেন্ডিং আছে, তো এবারের ক্ষেত্রে একটু আলাদা হয়তো সম্ভাবনা আছে, যেটুকু আমরা আলোচনার মাধ্যমে পেয়েছি। এছাড়া কোনো রকম কিন্তু রিটেন কোনো কিছু আমাদের কাছে নেই, বা আমাদের এত স্যারের মধ্যে কেউই কিন্তু কোনো তথ্য সেইভাবে নিয়ে আসতে পারেনি। শুধু আলোচনার ভিত্তিতে আমরা যেটুকু পেয়েছি, তোমরা জানো যে নিয়ে আমাদের সাব ইন্সপেক্টর সাহেব ছিলেন, উনি ওখানেই চাকরি করেন, তো ওনার কাছ থেকেও তথ্য প্লাস হচ্ছে আমাদের যে সার্কামটেন্সেস আছে সেখান থেকে আমরা আলোচনার মাধ্যমে জেনেছি। এখনও পর্যন্ত সেরকম তথ্য নেই। তো বিভিন্ন রেজাল্ট পেন্ডিং থাকার জন্য এটা একটা সম্ভাবনা তৈরি হয়েছে জাস্ট। তো দেখা যাবে সেটা পরে পরে। আর কেসের ক্ষেত্রে বলবো, আমি এখানে আমাদের যারা পরিচিতি তোমরা জানো যে গুরুকুল স্টাডি সেন্টার আমাদের গড়িয়া স্টেশন কলকাতায় এটা আছে, কলকাতার গড়িয়াতে, গড়িয়া রেল স্টেশনের কাছে, অর্থাৎ শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের একদম কাছে এবং গড়িয়া যে রেল স্টেশন তার একদম কাছে। তো এখানে আমাদের যারা পরিচিতি আছেন, পরিচিতি বলতে যেসব লয়াররা আছেন সবার কাছ থেকে আমি বলেছিলাম যে এই ব্যাপারে কোনো যদি তথ্য থাকে আমাকে একটু জানাতে,
তো ওনাদের কাছ থেকে পাওয়া তথ্য আমি যেটা নিলাম কাল পর্যন্ত, যে এই কেসের ব্যাপারে এই সংক্রান্ত কোনো কিছু এখনও কিন্তু রিপোর্ট ওখানে নেই, যে কেস ডব্লিউপির যে রেজাল্টের উপর আছে কি না সেটা কিন্তু নেই। তো আরেকটা আমি বন্ধু বলবো, যে অনেকেই প্রশ্ন করছিলে যে স্যার আমার আমার ব্যাচে অনেকজন ইন্টারভিউ অ্যাবসেন্ট ছিল, আমার ব্যাচে অ্যাবসেন্ট ছিল, তো সেটা আমি একটা তথ্য যেটা পেয়েছি সেটুকুই শুধু জানাচ্ছি, যে তোমরা জানো যে ইন্টারভিউ ডেট 17 আগস্ট শুরু হয়েছিল আর 30 সেপ্টেম্বর শেষ হয়েছিল, সরি এটা 23 সেপ্টেম্বর শেষ হয়েছিল। হ্যাঁ, তো এই যে প্রায় এক মাস ধরে এই ইন্টারভিউ চলেছিল, সেই এক মাসের মধ্যে যেসব ডেটগুলো এক্সট্রা ছিল, কিছু ডেট এর মধ্যে এক মাসের বেশি হলো, ছুটি বাদ দিয়ে প্রায় এক মাস ইন্টারভিউ চলেছিল। তো ইন্টারভিউ ক্যান্ডিডেট ছিলেন 17,538 জন, ঠিক আছে। তো আমার তথ্য অনুযায়ী যা যা পেয়েছি যেটুকু সেটা একটু ভেরিফাইও করলাম, যে অ্যাবসেন্ট ছিল 768 জন এখনও পর্যন্ত যেটুকু আমার তথ্য পাওয়া, সেখানে আমি জেনেছি যে 768 জনের মতো ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাবসেন্ট ছিল। তো এই ছিল আজকের আপডেট, অর্থাৎ রেজাল্ট নিয়ে এখনও কিন্তু ফাইনাল কোনো রকম চিন্তাভাবনা এখনও পর্যন্ত তৈরি কিন্তু হয়নি, যে পাবলিশড হবেই এই এক সপ্তাহ মধ্যেই যে পাবলিশড হবে সেরকম কিন্তু সম্ভাবনা নেই। এবার আমি আসব যেসব বন্ধুরা, আমি মাই ডিয়ার স্টুডেন্ট, আমি বারবার বলছি আমাদের তো জানি 25-30 জন পাবেই, তা সত্ত্বেও হয়তো বেশিও পেতে পারে, তাদেরকেও আমি বলবো যারা ভালো ইন্টারভিউ দিয়েছ তারাও কিন্তু এখনও পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে না পাওয়া পর্যন্ত, জয়েনিং না পাওয়া পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষাকে কিন্তু টার্গেট করে আগাও। তো কেপি কনস্টেবলের এক্সাম কিন্তু 30 তারিখ না হলেও পরের মাসে বা তার পরের মাসে ডিসেম্বরের মধ্যে কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু খুব প্রবল। আরেকটা কথা, ডব্লিউবিপি কনস্টেবলের যে কাট অফ, সেই কাট অফ কিন্তু সেটা ক্যাটাগরি হোক, ইউআর হোক, যে জায়গায় আছো, মিনিমাম সবার থেকে 10 নম্বর করে তাকে করতে হবে, 10 নম্বর করে পারফরমেন্স বাড়াতে হবে, ঠিক আছে, 10 নম্বর করে, মানে যে কাট অফ এখন ডব্লিউবিপিতে হয়েছে তার থেকে সবাই মিনিমাম 10 নম্বর কাট অফের জায়গায় 10 নম্বর করে বাড়িয়ে কাট অফ ধরে রাখো, সেই প্রিপারেশনটা সেইভাবে নাও। এক্ষেত্রে আমি বলবো যে মিসলেনিয়াস যারা পড়ছো, আমি কিছু কোশ্চেন কয়েকদিন আগে করছিলাম দক্ষ ছেলেদের, একদম দক্ষ ছেলে যারা কিন্তু গ্রুপ ডিতে 74-73 করে এই মার্কসের মধ্যে আছে ফাইনাল লিস্টে, বা পুলিশেও তারা কিন্তু ভালো মার্কসের মধ্যে আছে, যখন মিসলেনিয়াস কোশ্চেন জানা জায়গা থেকে আমি কিছু কোশ্চেন যখন ঘুরিয়েছিলাম অনেকে কিন্তু করতে পারছে না। তো আমি বলবো এই মিসলেনিয়াস পোর্শনটাকে একটু অন্যভাবে একটু পড়ার চেষ্টা করো, যে কোশ্চেনগুলো বারবার কমন আসে সেই জায়গাগুলো আরেকটু ভেতরের দিকে পড়ার চেষ্টা করো। আর আমি সব স্টুডেন্টদের বলবো, যারা আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে একদম প্রথম তাদেরও বলবো, যারা আগামী দিনের ডব্লিউবিপি তো আসবেই, কেপির পর আর একটা ডব্লিউবিপি হওয়ার সম্ভাবনা ভীষণ প্রবল, তো তাদেরও বলবো এখন থেকে তোমরা কিন্তু কেউ ভেবো না যে জিআইটা আমি ওই হলের মধ্যে দান মেরে দেবো, কারণ তোমরা এবারে যে গ্রুপ ডির আনসার কি দিয়েছে সেখানে দেখেছো জিআইয়ের যে র্যাঙ্কিং টেস্ট ছিল ম্যাক্সিমাম ছেলে ভুল করেছে, ওই প্যাটার্ন কিন্তু আস্তে আস্তে আমাদের বেঙ্গলেও এই কেপি বা ডব্লিউবিপিতে কিন্তু মুভ করবে। তাই আমি বলবো বন্ধুরা যে জিআইয়ের ক্ষেত্রে তোমরা কিন্তু প্র্যাকটিসটা অবশ্যই ভালো করে করো, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে, এই যে ভার্বাল নন ভার্বাল অ্যানালিটিক্যাল, অবশ্যই অ্যানালিটিক্যালের এই যে 9-10টা চ্যাপ্টার আছে এটা কিন্তু একটু বেশি জোর দাও, ঠিক আছে বন্ধুরা। এবার আমি জিওগ্রাফি পলিটি হিস্ট্রি, আমি জিওগ্রাফি পলিটির হিস্ট্রির আমি বলবো যে যারা বাড়িতে পড়ছো কোচিং সেন্টারে পড়ছো সবাইকে বলবো, তোমরা একটা ইন্ডেক্স বানাও, ইন্ডেক্স বানিয়ে যে জায়গা থেকে কোশ্চেন আসে সেই জায়গার সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ একটু হয়তো ডেপথ হিসাবে পড়ো। আমি দেখতে পাচ্ছি এখন যেসব স্যারেরা আমাদের এখানে ক্লাস নিচ্ছেন, যখন সেকেন্ড ফেজের কোশ্চেন তো ছেলেরা কিন্তু বলতে পারছে না, তো এটা কিন্তু আমরা তৈরি করো। হ্যাঁ, আউশ আমন বোরো আমরা জানি, কিন্তু কখন রোপণ হয়, কখন কাটা হয়, কী ধানের বৈশিষ্ট্য যখনই পড়ছে কিন্তু বলতে পারছি না, বা ভারত ছাড়ো আন্দোলন কবে সেই প্রস্তাব গ্রহণ করা হয়েছে, কবে সেটি কার্যকরী হয়েছে, কবে সেটা মুভমেন্ট করলো, যখন একটু কোশ্চেন ঘুরিয়ে দেওয়া হচ্ছে তখন কিন্তু বলতে পারছে না। তাই আমি বলবো মাই ডিয়ার স্টুডেন্ট যে তোমরা হিস্ট্রি আর জিওগ্রাফিটাকে এইভাবে সাজাও, আর অবশ্যই পলিটিটার তোমরা বেস কোশ্চেনের উপর জোর দাও,
কনসেপচুয়াল বেস কোশ্চেন, সেটা তো এখানে আমি এত টাইম নিয়ে বলতে পারবো না, সেটা দীর্ঘায়িত ভিডিও হয়, তোমাদের সময় একদম আমি নষ্ট করতে চাইছি না। আমি শুধু একটুকুই বলছি যে কেপিটাকে একদম কিন্তু ফোকাস একদম নাড়িও না, বিশেষ করে যারা ডব্লিউবিপিতে গতবার একটু জন্য কেটে গিয়েছিলে তারা কিন্তু এটাকে একদম পাখির চোখ করো। আর যদি বলো যে গুরুকুল স্টাডি সেন্টারে অ্যাডমিশান নিয়ে ক্লাস করতে চাও, আমাদের অনলি পুলিশের ব্যাচ, শুধু অনলি যারা পুলিশের চাকরি তাদের জন্য আমাদের ব্যাচ আছে, সেটা কিন্তু 5 থেকে 5.5 ঘন্টা টানা ক্লাস হয়, মাঝখানে 20 মিনিটের মধ্যে টিফিন আওয়ার্স হয়, আলাদা আলাদা স্যার আলাদা আলাদা সাবজেক্ট, টানা 5.5 থেকে 5 ঘন্টা ক্লাস হয় একদিন সেটা, ঠিক আছে। আর পলিটির ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে চ্যাপ্টার ধরে পড়া, সব শেষে আসবো কারেন্ট অ্যাফেয়ার্স। এখন স্টুডেন্ট এই গ্লোবালাইজেশন বা এই ইন্টারনেট যুগে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পার ডে কয়েকশো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বেড়ে যাচ্ছে, তো কোন জায়গা থেকে স্পেসিফিক কোশ্চেন আসে সেটাকে ফলো করো, নাহলে তুমি প্রতিদিনই 100-100 করে যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তাহলে তো মাসে 3000 কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেল, এত কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার দরকার নেই। আগে তুমি জায়গাগুলো চুজ করো, অনেক ছেলেকে আমি দেখছি কারেন্ট অ্যাফেয়ার্সে খাতা ভর্তি করে ফেলেছো, আমাদের স্টুডেন্টদের বললাম আগের দিনে এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো না, আগে তুমি টপিকগুলো সিলেক্ট করো, 25 থেকে 30টা টপিক সিলেক্ট করো, ওই টপিকের উপর কারেন্ট অ্যাফেয়ার্সটা করো, তারপর পড়লে পড়লো অসুবিধে নেই, সে 80 তুমি পেলে 20 কোশ্চেন দরকার নেই তো আমার, বা 70 থেকে 30 কোশ্চেন দরকার নেই প্রিলিতে আমার, ঠিক আছে, বোঝাতে পেরেছি। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকটা রেডি করো যে 30টা টপিক আমি করবো, এই 30টা আমি খুব বেটার করবো, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট। এটাই ছিল আজকের আমার বক্তব্য। আর কাট অফ বিষয়ে আমি আর টাইম নষ্ট করতে, অনেকটা টাইম চলে গেছে, আমি যে আগের ভিডিও দিয়েছিলাম সেই কাট অফই আমার এখনও পর্যন্ত সেই জায়গাতেই আমি দাঁড়িয়ে, যে ইউ আর ওবিসি ওবিসি এসসি এসটি যারা আছো যে ধরনের কাট অফ দিয়েছি সেটার উপর ডিপেন্ডেবল করেই এখন আপাতত থাকো। কিন্তু আমি বলবো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে বলছি যে কেপির জন্য কিন্তু ভালো করে পড়ো, কেপির জন্য ভালো করে পড়ো, কারণ কি হবে না হবে কিছু বলা যায় না, শুধু এই রেজাল্টের জন্য হাহুতাশ করে এত সময় নষ্ট করার দরকার নেই, আবার পড়াতে মনোযোগ দাও। হ্যাঁ, ওটা একটা পরীক্ষার মতো ধরে নিয়ে, ঠিক আছে জানি তো ঘুম আসছে না, অনেক কিছু সমস্যা আসছে, কিন্তু তোমরা কেপির জন্য ভালো করে পড়ো, এটুকুই আজকে আমি বললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেল গুরুকুল স্টাডি সেন্টার, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, আর আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, যদি কোনো তথ্য জানার থাকে আমি অবশ্যই সেটা জানানোর চেষ্টা করব। ভালো থেকো সবাই, আমি সুশান্ত স্যার, আবার দেখা হবে।